নমস্কার বন্ধুরা, আমরা বাড়িতে যে চালের ভাত খাই সেই চাল দিয়েই আজকে প্রেশার কুকারে ফ্রায়েড রাইস বানিয়েছি। দেখুন, খুব সুন্দর ঝরঝরে ফ্রায়েড রাইস হয়েছে, খুব কম সময়ে ঝটপট হয়ে যায়, শুধু জলের পরিমাণ ঠিক রাখতে হয়। প্রথমে কুকারে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গরম হয়ে গেলে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা দিয়ে দেবো। এবার কুচিয়ে রাখা গাজর আর বিনগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। গাজর আর বিন ভাজা হয়ে গেলে কাজু বাদাম, কিশমিশ দিয়ে দেবো আর কড়াইশুঁটিও দিয়ে দেবো। আন্দাজ মতো নুন, চিনি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এক বাটি চাল ধুয়ে 5 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম, এবার এই চালটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু ভেজে নেবো। এক বাটি চাল হলে তাহলে 2.5 বাটি জল দিতে হবে, আর বাসমতি চাল হলে 2 বাটি জলেই হয়ে যাবে। সিটি ওঠার জন্য যখন শো শো করবে তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। 10 মিনিট পর কুকার খুললেই রাইস রেডি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।